إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. وقال الله تعالى في موضع آخر ومن ورائهم برزاق إلى يوم يبعثون إلى آخر الآيات. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের দিনে তার প্রশংসা করার তার ইবাদতে সামিল হওয়ার সুযোগ প্রদান করেছেন তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীর মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে তথা আমাদের নিকটে দিন পৌঁছে দিয়েছেন সে আখেরি নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআনের দুটি আয়াত আমি দুই জায়গা থেকে আমি পাঠ করেছি, আয়াত বললে ভুল হবে, তার কিছু কিছু অংশ যতটুকু পাঠ করার জরুরি। আজকে জুমার দিন, জুমার খুতবা সংক্ষিপ্ত। আমাদের যে জীবন আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, জীবনের পরে যে মৃত্যু ঘটবে পৃথিবীর বুকেতে যারা কোন ধর্মকে স্বীকার করে না তথা আল্লাহ সুবহানাহু তাআলা ইবাদত করে না এবং পৃথিবীর যে কোনো মালিক আছে, ঈশ্বর আছে, আল্লাহ সুবহানাহু তাআলা আছেন, এই বিষয়টাকেও তারা বিশ্বাস করে না, বরং তারা তাদেরকে বলা হয় নাস্তিক। তারা পর্যন্ত যেটা বিশ্বাস করে সকলে এক বাক্যে স্বীকার করে, সেটা হচ্ছে যে কোনো জিনিসের শুরু আছে এবং শেষ আছে। আর পৃথিবীর প্রত্যেকটা জাত এটা স্বীকার করে যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আছে। মৃত্যু আমরা সেটাকেই বোঝাতে চাই, মৃত্যু বলতে মানুষ সেটাই বোঝে যেটা একটা মানুষের বা কোনো পশুর দেহের ভিতরে যে পার্টগুলো থাকে সেগুলো সচল থাকে এবং তার মাধ্যমে
দেহের ভিতরে যে মূল যে পার্টগুলো তার কিডনি তার লিভার তার হার্ট তার ফুসফুস এগুলো স্বাভাবিকভাবে কাজ করতে থাকে তার ব্রেন তার রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং তার মধ্যে একটি প্রাণ নামক রূহ নামক বস্তু থাকে যার দ্বারা সে চলাফেরা করতে পারে নিজের ইচ্ছানুযায়ী সে কার্য ক্ষমতা লাভ করে কিন্তু আশ্চর্যের বিষয় যখনই কোনো প্রাণীর বা খাস করে মানুষের কথা বলা হোক যে বের হয়ে যায় রুহুটা বের হয়ে যায় দেখা যায় যে অনেককে পরীক্ষা করে দেখা গিয়েছে মৃত্যুর পরে যে তার দেহের ভিতরে সমস্ত পার্টটি ঠিক আছে কিন্তু সে মারা গিয়েছে ঘোষণা করা হচ্ছে যে সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে কারণ তার ভিতরে একটি জিনিস নাই সেটা হচ্ছে রুহু বা আত্মা দেহ থেকে এই রুহু বা আত্মাটাকে বিচ্ছিন্ন হওয়াতেই পৃথিবীর মানুষ মৃত্যু বলে জানে কিন্তু এই রুহ বা আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করেছেন আজকে সৃষ্টি করেননি বা মাতৃগর্ভে দেবার সময় তিনি সৃষ্টি করেননি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রথম সৃষ্টি করেছিলেন কলম সেই কলমকে দ্বারা তিনি লিখে নিয়েছেন পৃথিবীর শুরু থেকে নিয়ে আসমান জমির সৃষ্টি থেকে নিয়ে সে আসমান জমির গ্রহ নক্ষত্র যেই দিনকে ধূলিসাৎ হবে অর্থাৎ ধ্বংস হবে সেই দিনটার পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে সৃষ্টি করবেন আসমানে জমিনে তার মানে অগণিত যে মাখলুক বাস করবে এবং তাদের মধ্যে কি ঘটবে সমস্ত কিছু লিপিবদ্ধ হয়ে গিয়েছে যেমন কি আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম রয়েছে জ্ঞান রয়েছে যেটা ঘটে গিয়েছে এবং যেটা ঘটবে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছু হয়ে গিয়েছে তো সমস্ত কিছু লিপিবদ্ধ হয়ে গেছে তো অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে লিপিবদ্ধ অনুযায়ী এক এক করে সৃষ্টি করেছেন এবং সেই লিপিবদ্ধ অনুযায়ী তিনি প্রথম ইবাদতকারী মাখলুককে প্রেরণ করেছিলেন জিন জাতিকে অতঃপর মানুষকে প্রেরণ করেছেন তো আমাদের আত্মা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে মানুষের আত্মা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন তার পৃষ্ঠদেশে থেকে তিনি বের করেছিলেন যেমন মানুষের দেখবেন যে মাথায় উকুন থাকে যাদের মাথায় দেখবেন উকুন থাকে গুড়ি 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 ওই রকম আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেছিলেন অসংখ্য আত্মাকে এবং তাদেরকে একটা জায়গায় স্থির করে দুই ভাগে বিভক্ত করেছিলেন একটা হচ্ছে সাধারণ মানুষ আর একটা হচ্ছে নবী বা রসুল যাদেরকে প্রেরণ করবেন তাদের ব্যাপারটা রয়েছে সূরা আলে ইমরান 142 নম্বর আয়াতে এবং মানুষের ব্যাপারটা রয়েছে সাধারণ মানুষের ব্যাপারটা সূরা আরাফের মধ্যে রয়েছে তো সকলকে তিনি জিজ্ঞেস করেছিলেন কলু আলাস্তু বিরব্বিকুম তখন সবাই মানুষের আমি তোমাদের রব নয় সকলে বলেছিল কলু বালা অর্থাৎ আপনি আমাদের রব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন স্বীকার করে নিয়েছে সেই দিনটা কি সেই দিনের পর থেকে সেই দিনেতে আর হচ্ছে আত্মাদের জন্ম এবং আরওয়ানের রুহের জগতে সকলের অস্তিত্ব আছে এখনো যারা পৃথিবীর বুকে তো আসেনি যারা পৃথিবীর বুকে তো আসেনি তাদের আরওয়ানের রুহের জগতে অস্তিত্ব রয়েছে দ্বিতীয় ধাপ হচ্ছে মায়ের গর্ভ তৃতীয় ধাপ হচ্ছে পৃথিবী চতুর্থ ধাপ হচ্ছে আপনার বারজাখী জীবন তো এই জীবন সম্পর্কে অনেকের ধারণাটা সঠিক নয় সেহেতু আমি আছেন যে পবিত্র কোরআনের সূরা মোমিনুনের আয়াত নম্বর 106 অংশ পাঠ করেছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন যে রূহ যখন আত্মা যখন শরীর থেকে ছিঁড়িয়ে নেওয়া হবে মৃত্যু যখন ঘটে যাবে তখন সে বারজাখী জীবনে থাকবে সেই বারজাখী জীবনে থাকবে যতদিন পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুত্থান করে সকলকে আবার পৃথিবী আসমান জমিন ধ্বংস যে করবেন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিসাব নিকাশ নেবেন কিয়ামত হবে
সেই দিনকে সকলকে একত্রিত না করেন সেই পর্যন্ত আত্মাগুলোকে বারজাখের জীবনে আটকে রাখা হবে। আমরা কবরের আজাব সম্পর্কে অনেক কিছু শুনেছি, মনকার নাকি প্রশ্ন সম্পর্কে শুনেছি, কিন্তু সেগুলো মানুষের ধারণা, কিছু মানুষের ধারণা যে সেগুলো কবরের মধ্যে হয়, মোর্দাকে আবার রুটা খুঁজে দিয়ে সেখানে বসানো হয়, তাকে প্রশ্নোত্তর করা হয়। কবরই জীবন বলতে বারজাখি জীবনকে বোঝানো হয়েছে। রুহ বা আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আরওয়ায় রুহে ঢুকে জগতে তার বাস, অতঃপর সেখান থেকে ইন্তেকাল বা ট্রান্সফার করে মাতৃগর্ভে ফুঁকে দেওয়া হয় নির্দিষ্ট আত্মা বা রুহকে, অতঃপর সেখান থেকে মাতৃগর্ভ থেকে মানুষ এই পৃথিবীর ভূমিতে প্রসব হয়। এই পৃথিবীর জীবনে এসে যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবন দিয়েছেন, কেউ মাতৃগর্ভে মৃত্যুবরণ করে, কেউ গর্ভ থেকে প্রসব হবার পর মৃত্যুবরণ করে, কেউ শৈশবে, কেউ যৌবনে, কেউ কৈশোরে, কেউ বা আবার বৃদ্ধ অবস্থায়, তো তার যে এখান থেকে আত্মাটা চলে গেল, শরীর থেকে চলে গেল, সেটা যদি ভালো নেক আত্মা হয়, নেক ব্যক্তির আত্মা হয়, তাকে এলিয়েনে ফেলে দেওয়া হয়, এবং সেখানে তার আত্মার সঙ্গে যে কবরী জীবনে প্রশ্নোত্তর করা হবে সেটা আত্মার সঙ্গে হবে, এই পৃথিবীর পার্থিব কবরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ আজকে সায়েন্সের যুগ, আজকে বিজ্ঞানের যুগ, এখন কোন আলেম বলে দিলে যে কবরেতে কি হয়, প্রশ্নোত্তর করা হয়, সওয়াল জবাব করা হয়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসও পেশ করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোন ব্যক্তিকে যখন কবরে দেওয়া হয় তোমরা তাকে দাফন করার পর চল্লিশ কদম এমন হয় যে চল্লিশ কদম তোমরা দূরে যাও না, তার কাছে তার নিকটে মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে উপস্থিত হয়, তাকে সওয়াল জবাব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে অনেক কিছু বলেছেন, সেগুলোকে আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল অনেক ব্যক্তিকে কবর দেওয়া হয় না, যেমন অমুসলিমদের কবর দেওয়া হয় না অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে তারাও কবর দেয়, তারপরে ধরে নিন কেউ সমুদ্রে মারা গেল, তাকে মাঠে খেয়ে নিল, কেউ জঙ্গলে গেল, তাকে বাঘে টেনে নিয়ে চলে গেল, বা আরো কিছু দুর্ঘটনা মারা যেতে পারে, তার লাশ পাওয়া গেল না, এখন তার হিসাব নিকাশ হবে না, তার কি তাকে কি কবরের জীবনে জিজ্ঞাসাবাদ করা হবে না? অবশ্যই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের হিসাব নিকাশ সত্য, আর এটা প্রত্যেক ব্যক্তিরই হবে, সে আপনার হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, যে কোনো জৈন, বৌদ্ধ, যে কোনো ধর্মের হতে পারে, তাকে সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে, আর সেটা হচ্ছে তার রুহের ব্যাপার, তার আত্মার ব্যাপার। ধরে নিন কোনো ব্যক্তি বসে আছে, সে কোনো কাজকর্ম করছে বা পড়াশোনা করছে, জায়গাটা করছে, এবং তার পাশে একটা বাচ্চা শুয়ে আছে, হঠাৎ সেই বাচ্চাটা চিৎকার করে উঠল, কি বলে, বাঘ 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 বলে চিৎকার করে উঠল, সেই বাচ্চাটা দেখছে যে জঙ্গল থেকে একটা বাঘ তাকে তাড়া করেছে। এখন এই ব্যক্তি যদি যে জাগ্রত আছে, যে আপনার কোনো কাজ করছে বা সেখানে বসে পড়াশোনা করছে, সে সেই ব্যক্তি যদি বলে কোথায় বাঘ, কেমন হলো, কি মিথ্যা কথা বলছিস, তাকে যদি তরতাপ্পড় লাগায় তাহলে অন্যায় হবে, কারণ এ সেখানে যে বসে আছে বা নিজের কাজকর্মে ব্যস্ত ব্যস্ত আছে, ওই যে বাচ্চাটা শুয়ে আছে সে নিশ্চয় নিশ্চিন্তভাবে বাঘের রং দেখেছে, বাঘের সাইজ দেখেছে, বাঘের আক্রমণ দেখেছে, বাঘের আপনার যেখানে জঙ্গলে আছে তার লতা পাতা, তার গাছ, তার রং, তার ফল নিশ্চয়ই দেখেছে, কিন্তু এ সেটা উপলব্ধি করার ক্ষমতা নাই। কারণ ঘুম যে হয়, ঘুমের মাধ্যমে মানুষের কি হয়, যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় তার আত্মার মূল বিষয়টা যেটা জ্যোতি, সেটা আত্মার সঙ্গে, মানে দেহের সঙ্গে তার থাকে, কিন্তু মূল আত্মাটা হয়ে চলে যায় এবং সেখানে সে স্বপ্নের ব্যাপারটা ঘটে থাকে। তো কবরের জীবন হচ্ছে তার আত্মার সঙ্গে সওয়াল জবাব। কোনো মানুষকে যখন মারা গেল তাকে যখন আপনার দাফন দাফন করা হচ্ছে, তাকে যখন দাফন করা হচ্ছে কোনো কবরে, সেই পর্যন্ত তার আত্মাকে কি করা হয়,
যদি ভালো আত্মা হয় নিরাপদ জায়গায় থাকলো, যদি খারাপ আত্মা হয় তাকে জিফির জন্য ফেলে দেওয়া হয়েছে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হাদিস বলেছেন বুখারীতে এসেছে, এই যখন সে তার আত্মীয় স্বজনরা তাকে কবর দিয়ে প্রস্থান করতে থাকে এমনকি 40 কদম যায়, সঙ্গে সঙ্গে তাকে সওয়াল দেওয়া শুরু হয়ে যায়, তার আত্মার সঙ্গে সওয়াল দেওয়া শুরু হয়ে যায়, কবরে তাকে লাশটাকে বসানো হয় না। এই ধারণাটাকে রাখতে হবে আমাদের, কারণ কবরি জীবন বারজাকি জীবন প্রত্যেককেই সম্মুখীন হতে হবে। কিন্তু এটা আত্মার ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আর আত্মা কিয়ামত দিবস পর্যন্ত সে আলামে বারজাকে থাকবে। বারজাক শব্দের অর্থ পর্দা বা একটা অন্তরাল যেখানে কোনো কোনো ব্যক্তি তাকে দেখতে পাবে না, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যদি নেককার হয় তার রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের পাশে যে আছে গাছ আছে সেখানে কিছু সবুজ পাখি আছে তার মধ্যে প্রেরণ করবেন, তার মধ্যে ভরে দেবেন, সেখানে বিচরণ করতে থাকবে, সেখানে সে আপনার জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য বা কবরি জীবনে যেগুলো পরবর্তী হাদিসে বলা হয়েছে আবু দাউদ বা তিরমিজির হাদিসে এসছে যে তার জন্য কবরকে প্রশস্ত করা হবে, তার জন্য জান্নাতের দরজাকে খুলে দেওয়া হবে এবং জান্নাতের হাওয়া সে জান্নাতের হাওয়া পাবে, জান্নাতের সুখ সে স্বাচ্ছন্দ্য ভোগ করবে এবং ঘুমিয়ে যাবে। আর প্রত্যেক দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যাবেলা তাকে তার মূল বাসস্থান সে যে কবরে যে ভালো প্রশস্ত দিতে পেরেছে বারজাকি জীবনে যে সে মুনকার এবং নাকিরে প্রশ্নের উত্তর দিতে পেরেছে আর তার জন্য যে তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে, জান্নাতের আবাস জান্নাতের লেবাস তাকে পরে দেওয়া হবে, জান্নাতের হাওয়া সে ভোগ করতে থাকবে, তো তাকে কিন্তু প্রত্যেক দিন সেটা কিন্তু জান্নাত নয়, তাকে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় দেখানো হবে যে যখন কিয়ামত ঘটবে তখন তুমি তোমার মূল বাসস্থান ওই যে জান্নাত তুমি লাভ করবে। তার বিপরীত কি? তার বিপরীত হচ্ছে আপনার যে সকল আত্মা ভালো কাজ করে যায়নি, যে যাদের গোনার পাল্লা ভারী, যাদের পাপের পাল্লা ভারী, এবং যারা এই পৃথিবীর জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে প্রাধান্যতা দেয়নি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে প্রাধান্যতা দেয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ থেকে যারা বিরত থাকেনি, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ থেকে যারা বিরত থাকেনি, যত মুখস্থ করুক যাই করুক কবরের জীবনে বারজাকি জীবনে তারা ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না, তাদের আপনার মুখ থেকে বের হবে কি হা হা লাগবে আমি কিছুই জানি না, আমাকে প্রশ্ন যেটা করা হচ্ছে কে আমার রব কে আমার নবী কে আমার দিন আমি কিছুই জানি না, তো তাকে সিজদায় নিক্ষেপ করা হবে এবং সেখানে সে কবরি জীবনের যে শাস্তি ভোগ সে করতে থাকবে, এবং তাকেও প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যাবেলায় আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে ফেরেশতারা তাকে তার ভুল আবাসস্থল যে পুনরুত্থান দিবসের পরে যে হিসাব নিকাশ হবে, তারপরে যে জাহান্নাম দেখানো হবে, জাহান্নামে যে বাসস্থল হবে তার সেটা তাকে দুভাবে দেখানো হয় প্রত্যেক দিন। আর কবরি জীবন সম্পর্কে পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 26 নম্বর আয়াতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইসাবিদুল্লাহ আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় অটল থেকেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তাকে যারা অটল ভাবে ধরে রেখেছে, বিল কওলিস সাবিতি তাদেরকে সেই একদম দৃঢ় রাখা হবে, ফেরেশতাদের প্রশ্ন এবং উত্তর দিকে তাদেরকে দৃঢ় রাখা হবে, তাদের কোনো ভয় নেই, বিল কওলিস সাবিত ফিল হায়াত দুনিয়া ফিল আখিরাহ, এই পৃথিবীর বুকে তো তাদের কোনো ভয় নেই এবং মৃত্যু ঘটার পরে যে বারজাকি জীবন যখন শুরু হবে সেই জীবনে তাদের কোনো ভয় নেই। কিন্তু সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে যথেষ্টভাবে মানলে তবে তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে মানতে হলে পরে তার নবীর কথা শুনতে হবে, তার নবীর অনুসরণ করতে হবে, তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে এবং তার কথাকে মান্যতা দিতে হবে, তার আনুগত্য করতে হবে। কিন্তু আজকে সমাজের মধ্যে এটাই অভাব দেখা যাচ্ছে, সবাই বলে আমরা মুসলমান, চারিদিকে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা গেল আজকে ভারতের জনগণনা যদি হয়তো 40 কোটির কাছাকাছি বা তার কিছু কম বেশি হতে পারে মুসলিম জনসংখ্যা, জনসংখ্যা মুসলিম বলে না, এবং সেই জনসংখ্যার মধ্যে আবার অনেক রকম বিভক্ত আছে,
এখন মুসলিম জনগণ জন যে সংখ্যা গণনা আমি 40 কোটি ধরে নিলাম, এই 40 কোটির মধ্যে আপনার হানাফি আছে, শাফি আছে, আপনার দেওবন্দি আছে, আপনার অনেক রকমের রাস্তাঘাট এখতিয়ার করেছে তাবলিগি আছে, তারপরে আপনার মাজার কোপন্দি আছে, সমস্ত কিছু আছে, কত ভাগে বিভক্ত? একটা অমুসলিম সাংবাদিক মহিলা সাংবাদিক একদিন সংবাদ পড়ছে এই মুসলিমদের ব্যাপারে, তারা কতটা জানে সত্য দেখুন, তারা সেই সাংবাদিক মহিলা সাংবাদিক মাত্র 5 মিনিটের ভিতরে ইসলামের সম্বন্ধে বিশ্লেষণ করে দিলেন ভারতীয় মুসলিমদের। যে আক্ষেপের বিষয় এই ভারতের মুসলিমরা কি করে, অধিকাংশ ক্ষেত্রে এদের আলেমরা মসজিদের ইমামতি করছে অনেকে, কিন্তু সেই আলেমদেরই জ্ঞান নাই, কোরআন এবং হাদিসের জ্ঞান তাদের নাই, তারা ইমামতি করছে, তারা নিজেরা কোরআন পড়ে না, অপরকে পড়ায় না, তারা নিজেদের ভালোভাবে কোরআনের জ্ঞান নেই, আর তাদের কথাকে মানুষ কি করে শেষ কথা বলে মনে করে ধর্মীয় দিক থেকে, কিন্তু তারা নিজেদের জ্ঞান না থাকা সত্ত্বেও মানুষকে পথভ্রষ্ট করছে। এমনকি অনেক মসজিদ এমন আছে অন্য সম্প্রদায়ের মানুষ অন্য মাঝহবের মানুষ সেখানে নামাজ পড়তে গেলে পরে যদি আপনি সেখান থেকে বেঁচে আসে সেটাই আপনার লাভ, সেটাই আপনার ভাগ্য। এটা হিন্দু সাংবাদিকের বিশ্লেষণ। আর আরবের যে ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লামের যে ইসলাম এবং এই ইন্ডিয়া বা ভারত বর্ষের যে ইসলাম, ওর মধ্যে আকাশ এবং পাতালের মধ্যে, আকাশ এবং জমিনের মধ্যে যে পার্থক্য আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের ইসলামের মধ্যে এবং এই ভারতীয় ইসলামের মধ্যে পার্থক্য আছে অনুরূপ। কারণ এরা হচ্ছে অজ্ঞ, এরা হচ্ছে জাহিল, নিজেরা পড়াশোনা করে না, পড়াশোনার করার প্রচেষ্টাও করে না, জানার প্রচেষ্টা করে না, যা আলিমরা বলে যা ধর্মীয় নেতারা বলে সেটাকেই মেনে নেয়। এমনকি কোন ধর্মীয় নেতা সে এখনো পর্যন্ত খৈনি রগড়াচ্ছে, তার কাছে খবর আছে যে খৈনি রগড়ানোটা হচ্ছে কি মাকরুহ। আরে মাকরুহ শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয়, আরে কার কাছে অপছন্দনীয়? তুমি যদি বললে ওটা মাকরুহ আমি মেনে নিলাম, ওরা হারাম না আমি মাকরুহই বললাম। মাকরুহ শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয়, কার কাছে অপছন্দনীয়? ধর্মীয় ব্যাপার হয় আল্লাহর দিকে যাবে, নয় নসেন রসুলের দিকে যাবে। আচ্ছা আল্লাহ এবং তার রসুলের অপছন্দনীয়, তাহলে তুমি অপছন্দনীয় আল্লাহ এবং তার রসুলের অপছন্দনীয় কাজটা করবে এটা কেন? তাহলে তুমি কিরূপ মুসলমান? তোমার রব তুমি বলছো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি কোনো ইলাহা নেই, কোনো রব নেই, কোনো পূজার কোনো লাইক নেই, কেউ নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া তাকে রব বলে তুমি স্বীকার করছো, তারপরে তার অপছন্দনীয় কাজ তুমি বান্দা হয়ে করছো কি করে? শুধু নাম কাওয়াচ্ছে মুসলিম চারিদিকে, সত্যিকারে যদি ধরা যায় তাহলে 40 কোটির মধ্যে 1% আমলকারী মুসলিম পাওয়া যাবে কিনা সন্দেহ। চারিদিকে শুধু নাম কাওয়াচ্ছে মুসলমান, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফুর, আব্দুল শাকুর, এইভাবে চলে আসছে। তো এইভাবে চললে কিন্তু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন যে যারা ইমানদার তারা একমাত্র কবরি জীবনে বারজাকি জীবনে সঠিক থাকতে পারবে, আর যারা ইমানদার নয় তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত কঠিন শাস্তি রেখেছেন, আবু দাউদের হাদিস পড়লে পরে বোঝা যাবে যে সেখানে বলা হচ্ছে তার জন্য কি হবে, জাহান্নামের পাট বিছিয়ে দেওয়া হবে বা তাকে সিজদার মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের বিছানা তার জন্য বিছানা বিছিয়ে দেওয়া হবে, এবং সে যে পৃথিবীর জীবনেতে আখেরাতের তুলনায় পৃথিবীর যে সুখ শান্তি, পৃথিবীর আয়েস আরাম, সমস্ত কিছুকে যে পছন্দ করেছিল সেই আমলগুলো তার কাছে আসবে একদম কদর রূপে, ভয়ঙ্কর রূপে তার কাছে আসবে। সে সেই দিনকে ইনকার করবে, তুমি কে, এরকম ভয়ানক চেহারা দেখিনি। সেই দিনকে সে বলবে কেন পৃথিবীর জীবনে তুমি যাকে ভালোবেসেছিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্বীকারকারী হিসেবে বিভিন্ন পাপাচার করেছিলে, রসূল সাল্লাল্লাহু আলাইহি অবমাননা করে নাম কাওয়াস্তে মুসলমান হয়ে গিয়ে তুমি বিভিন্ন পাপের কাজ ঘটিয়েছিলে, আমি তোমার সেই পাপের কাজের রূপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যে আমাকে এত ভালোবেসেছিলে আজকে আমি তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে থাকব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন আমাদেরকে দিয়েছেন এটা মূল্যবান জীবন,
এই জীবন যেদিকে চলে যাবে, যেদিন যে আমাদের আত্মা দেহ থেকে বের হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে এই পৃথিবীর জীবন থেকে বার্সাকি জীবনে, সেই দিন প্রত্যেকটা আত্মা যখন বের হয়ে যাবে সে নিজের বুঝতে পারবে অবস্থান। কারণ যখন আত্মা বিচ্ছিন্ন করতে মালাকুল মউতরা আসে, মউতের ফেরেশতারা যখন আসে, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে বুঝতে পারে যে আমার অবস্থা কি হবে, তখনই বুঝতে পেরে যায়। সেই ব্যক্তি দর্শন করতে থাকে, সে ব্যক্তি বুঝতে পারে কারা আমার আত্মা ছিনিয়ে নিতে এসেছে। ঘর ভর্তি লোক থাকলেও কেউ দেখতে পায় না, কিন্তু সেই ব্যক্তি দেখতে পায়। যদি ভালো আত্মা হয় তাকে বের করার জন্যে সুন্দর পোশাকে ফেরেশতারা আসে, সুন্দর রুমাল নিয়ে তার আত্মাকে বের করে, সহজভাবে বের করে তার সেই খুশবুদার রুমালের মধ্যে তাকে মুড়ে নিয়ে যাওয়া হয়। আর যদি খারাপ আত্মা হয় তাহলে ওরকম কদাঞ্জন মানুষের মিষ্টির ফেরেশতাদের ওই রকম প্রেরণ করা হয়, ওই রকম রূপের ফেরেশতাদেরকে প্রেরণ করা হয়, সে দর্শন করতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে অনেক মানুষ মারা যাওয়ার পরে তার চোখটা দেখবেন খোলা থেকে যায়, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে দেখতে থাকে, তার চোখ দিয়ে দেখতে থাকে, তার আত্মাকে তাকে চিনিয়ে নিয়ে ফেরেশতারা চলে যাচ্ছে, সে দর্শন করতে থাকে। সে মারা যাওয়ার সময় তার আত্মাটা যে বিচ্ছিন্ন হচ্ছে তার চেহারা থেকে, সে সেই সময় সে উপলব্ধি করে নিতে পারে যে আমার অবস্থাটা কি হবে, এই যে ফেরেশতারা আমার আত্মাটাকে ছিনিয়ে নিতে এসছে কি যে আমার অবস্থা হবে সে বুঝতে পারে। যখন কোনো ভালো আত্মাকে মৃত্যুর হয়ে যাওয়ার পরে যখন ফেরেশতারা একের পর আসমানে উঠতে থাকে, তখন প্রত্যেক আসমানে যখন কড়া নাড়া হয় তারা স্বাচ্ছন্দ্যে খুলে দেয় এবং সেখানে খুশবু, আতরের খুশবু তারা পায় এবং জিজ্ঞেস করে এটা কোন কার ছেলে, কোন বংশের কার ছেলে, এটা কার আত্মা, এটা তোমরা আমাকে বলো, সুসংবাদ দাও। তখন তাদেরকে ফেরেশতারা যারা নিয়ে যায় তারা সুসংবাদ দেয় যে অমুকের আত্মা, অমুকের ছেলের আত্মা, অমুক আত্মা, তারা সেখানে মারহাবা, তারা সেখানে স্বাগত জানাতে থাকে। আর যদি খারাপ আত্মা হয় সেখান থেকে প্রত্যর্পণ করা হয় এবং সেটাকে নিক্ষেপ করে দেওয়া হয় যে আসমানের দরজায়ের জন্য খোলা হবে না, একে নিয়ে যাও এখান থেকে বলে তাকে সিজিনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। তো আজকে আমাদের শুনে শুনে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শুনেছি, কিন্তু শোনার নাম ইসলাম নয়। মানার আমাদের এত অভাব, চারিদিকে দেখুন ইসলাম বিদ্বেষীরা মানুষের মধ্যে এমন এমন জিনিস প্রবেশ করে দিয়েছে, তাতেই মুসলমানরা ব্যতিব্যস্ত, তাতেই মুসলমানরা ব্যতিব্যস্ত রয়েছে। মুসলমানদের ছেলেদের আছে মুসলমান বলে চেনা যায় না, মুসলমানদের ছেলেদের আছে আচরণ সম্পূর্ণ অমুসলিমদের মতো, মুসলমানদের আকীদা সম্পর্কে জিজ্ঞেস করলে তারা সঠিকভাবে বলতে পারে না, এরাই হচ্ছে মুসলমান। আজকে যে যে জামাতটি বলা হয় যে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করছে, তাদের তাদের যদি সেই তাবলিগ জামাতের প্রতি যদি তাদের জিজ্ঞেস করা হয় যে ব্যক্তি দশটা চিল্লা লাগিয়েছে, কুড়িটা চিল্লা লাগিয়েছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় আকীদা তাকে বলে, বাস চুপ। তাওহীদের উলুহিয়া কাকে বলে, মুখে কুলু বেঁধে যাবে। তাওহীদের রুবুবিয়া কাকে বলে, তাওহীদের আসমা সিফাত কাকে বলে, চুপচাপ হয়ে যাবে, কার কোনো উত্তর নেই, কারণ জানেই না তারা। পড়াশোনা না করে আলেম হওয়া যায় না, পড়াশোনা না করে শুধু চিল্লা চারটে পাঁচটা চিল্লা লাগিয়ে নিল, আর যে দেখবেন একটা মৎস্য জুয়ারি সে বিভ্রান্ত ছিল, ভালো রাস্তায় সে নামাজ পড়ছে, নামাজ পড়াটা ভালো রাস্তা না। আপনার যদি আকীদা সঠিক না থাকে, আপনার যদি শরীয়ত সম্পর্কে জ্ঞান না থাকে, আপনার যদি আপনি যদি তাওহীদকে শিরক থেকে পার্থক্য না করতে পারেন, আপনি যদি বিদআত থেকে সুন্নাকে পার্থক্য না করতে পারেন, আপনার যদি 500 বছরেরও জীবন হয় সেই জীবন 500 বছর ভোর নামাজ পড়ে আপনার ভেঙে পড়ে যাবে, তবু আপনি জান্নাতে যেতে পারবেন না, তবু সে ব্যক্তি জান্নাতে যাবে না, কারণ সে আকীদা সম্পর্কে গাফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার রব, তার রূপ কি, তার আকার কি, তিনি কোথায় থাকেন, তার কাজ কি, তার ক্ষমতা কি, তার কুদরত কি, তার রহমত কাকে বলে, তার গজব কাকে বলে, কিছুই জানে না, শুধু আল্লাহ 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 হয়ে গেল। তাদের কিতাবের মধ্যে সম্পূর্ণ গাঁজাখুরি বিভ্রান্তিকর কথাগুলো লিপিবদ্ধ আছে, সেটাই তারা বিশ্বাস করে আর সেটাই তারা প্রচার করে, তাদের আকীদা সঠিক নাই। এই এই দলটাই ধরে নেওয়া হোক, সবাই বলে যে এই দলটাই এখন বিশ্বের সবচেয়ে ইসলামের কাজ করছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নামে তারা জয়ীব এবং জাল হাদিস সৃষ্টি করে কিতাবের মধ্যে লেখে এবং মানুষকে প্রচার করে বেড়ায়, আর সেটাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, আমার নামে যে ব্যক্তি মিথ্যা কথা বলে ছড়াবে সেই ব্যক্তি নিজেই যেন নিজের স্থান জাহান্নামে পাকা করে নিল, আমাদের কিছু বলতে হবে না। ইসলামটাকে আজকে আমরা বুঝলাম না, শুধু জামাতের মধ্যে দেখলাম যে ওরা ইসলাম পালন করছে, কিন্তু ওদের আকীদা কি সঠিক আছে কি না আছে সেটা সম্পর্কে অবগত আমরা নয়। শুধু নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, তো জুম্মা জুম্মা নামাজ তো পড়ছে, অধিকাংশ তো পাঁচ অক্ত নামাজ পড়ে না, 3% বা 4% মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে, জুম্মা নামাজিকে মুসলমান বলে না। আর নামাজ সম্পর্কে কত বলবেন, যেখানে জলসা হয়, যেখানে দাবাদি কাজ হয়, যেখানে আপনার খুতবা হয়, সব জায়গায় নামাজের কথা বলা হয়। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছে সেই নামাজের কথা বলে ত্যাগ করছে। আল্লাহ রসুল সাল্লামের কোন সাহাবাকে আল্লাহ এই পর্যন্ত পাওয়া গেল না, কোনো একটা সাহাবাকে এমন হাদিস পাওয়া গেল না যে আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি নামাজটা কেন পড়ো না। কারণ তারা বেনামাজি ছিল না, বেনামাজি কাকে বলতো তারা জানেই না। আজকে মুসলমানদের বলতে হ্যাঁ তোমরা নামাজ পড়ো না কেন ভাই, কোনো একটা এমন হাদিস পাওয়াই যায় না যেখানে আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তিকে তুমি নামাজ পড়তে যাও না কেন। কেউ যদি রোজা না করতো, কেউ যদি হজ না করতো, কেউ যদি কুরবানি না করতো, কেউ যদি জাকাত না দিত, সাহাবারা কিছু মনে করতেন না, তিরমিজির হাদিস। কিন্তু কোনো ব্যক্তিকে যখন দেখতেন সে নামাজ পড়ে না, সাহাবারা বলে নিতেন সে কাফির, কারণ নামাজ পড়ে না মানেই সে কাফির। তার এর দ্বারাই তো মুসলমানদের বিশ্লেষণ হয়ে যাচ্ছে যে 3-4% মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে। তো শুধুমাত্র মুখের বলি করলে হবে না এবং নামে মুসলমান থাকলে হবে না, কারণ যেই দিনকে আমাদের সময় চলে আসবে ভাই সেই দিনকে যেতে হবে, আর আলামে ভরসাকে থাকতে হবে। কারোর সাধ্য নাই যে সে আলামে ভরসাকে থাকা অবস্থায় কেউ কাউকে উপকার কোনো কিছু পৌঁছে দেয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন এবং বিভিন্ন পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। الحمد لله وحده ولا عباد الا عباده والصلاه والسلام على رسول الله। তো যেটা আলোচনা হচ্ছিল পবিত্র কোরআনের দুটি আয়াতের কিছু অংশ নিয়ে, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 26, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসবাতুল্লাহু আল্লাযীনা আমানু বিল ক্বাওলি সাবিতি ফিল হায়াতি দুনিয়া ফিল আখিরাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাক্যতে অটল থেকেছে তাদেরকে এর পরবর্তী জীবনে আলামে বারজাকের জীবনে যে সবার জবাবেও দৃঢ় রাখা হবে, সুদৃঢ় রাখা হবে, প্রতিষ্ঠিত রাখা হবে, আর এই পৃথিবীর জীবনে এবং আখিরাতের জীবনে তারা সফলতা পাবে, আর সেটাই হচ্ছে বড় সফলতা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের 100 নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে অনেক কাফের অনেক মুশরিক এমন হবে যারা মৃত্যুবরণ করার পর অবস্থা যখন বিশ্লেষণ করতে পারবে যে হাই পৃথিবীর বিগত জীবনে তো আমরা শুনেছি, অনেক আলেমের মুখে শুনেছি, বক্তার মুখে শুনেছি, ধর্মীয় পণ্ডিতদের মুখে শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি, বিশ্বাস করিনি তাদের কথা। আজকে দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা বলবে হে আল্লাহ আর একবার আমাদের পৃথিবীর জীবনে ফিরিয়ে দিন, আর একবার আপনি আমাদের হায়াতের জীবনে ফিরিয়ে দিন, কারণ আমরা স্বচক্ষে আজকে দেখে নিচ্ছি, দেখার পরে এইবারে যে জীবনটা পাবো একদম সারা জীবন যে জীবনী দেবে, যতদিন হায়াত দেবে ততদিন তোমারই ইবাদত করব, কোন দিকে আর মন আমাদের সরবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনকে বলবেন যে না, জীবন পৃথিবীর জীবনটা একদমই, যে ওই আলামে ভরসাকে চলে এলো যতদিন পর্যন্ত না কেয়ামত হয়ে পুরো ধ্বংসলীলা হয়ে আমার পুনরুত্থান দিবস হচ্ছে ততদিন পর্যন্ত আমার কোনো আত্মাকে এই অনুমতি দেওয়া হবে না, কোনো আত্মাকে তার দেহে আবার ফিরে দেওয়া হবে না, সে সওয়াল জবাবের দিন দেখা সাক্ষাৎ হবে। তো সওয়াল জবাবের দিন খুব নিকটবর্তী, কারণ মানুষ মনে করে যে কেয়ামত তো অনেক দূরে, আরে যার মৃত্যু হয়ে গেল তার বারজাকে জীবনে সওয়াল জবাব শুরু হয়ে গেল, ওটাই হচ্ছে প্রথম কেয়ামতের ধাপ। কারণ তৃতীয় খলিফা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডবল জামাই যাকে বলা হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোথাও দিয়ে হাঁটতেন রাস্তায় কবরস্থান পড়ত, সেই কবরস্থানের কাছে তিনি গিয়ে কবর জিয়ারত করতেন এবং এত কাঁদতেন
তার চোখ দিয়ে এত অশ্রু বের হতো যে তার পুরো মুখমণ্ডল ভিজে তার দাড়ি ভিজে টপটপ করে তার চোখের পানি দাঁড়িয়ে চুপতে লাগতো। অন্যান্য সাহাবা একের উপর তাকে জিজ্ঞেস করতেন, হে আমিরুল মুমিনীন, আপনি এরূপ কাঁদ মানে কাঁদেন কেন কবর দেখলে পরে? তখন আর তিনি বলতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের জীবনটাই হচ্ছে প্রথম ধাপ, যে এখানে ধরা পড়ে গেল সে কেয়ামতের দিনও ধরা পড়বে, সে কুলফিনাতেও ধরা পড়বে, আর যে এই কবরের জীবনে পাশ হয়ে গেল সে যে পরবর্তী ধাপ কেয়ামতের দিনে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবে জবাব ভালো করে দিতে পারবে, আর সে কুলফিনাতে যে পুল সেটাও পার করে যেতে পারবে, কোনো সন্দেহ নেই। তার জন্য আমি কবরকে দেখি, দেখে আমার মৃত্যুর কথা মনে পড়ে এবং কবরকে দেখে আমার প্রথম ধাপের কথা মনে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে কবরের ফিতনা থেকে সকলকে হেফাজত করেন, তো সেই কবরের ফিতনা থেকে সব কবরের জীবনী থেকে বাঁচার জন্য কিছু আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসূলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, কিন্তু কে করে? নামাজই পড়বে মুসলমান তো আমল করবে কি করে? আপনার প্রথম হচ্ছে ফরজ নামাজ না পড়লে পরে কোনো ইবাদত কোনো আমল আপনার গ্রহণযোগ্য হবেই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? বললেন যে ব্যক্তি কোরআনে একটা সুরা আছে, সেই সুরা ৩০টি আয়াত, যে ব্যক্তি সেই সুরাটিকে প্রত্যেক দিন রাতের বেলা পাঠ করবে সেই ব্যক্তির কবরের ফিতনা থেকে তাকে হেফাজত করা হবে, তার সওয়াল জবাব তার পেরেশানিকে দূর করা হবে। সেটা হচ্ছে সুরা আল মুলক ২৯ পারার প্রথম সুরা, কিন্তু আমরা তো অধিকাংশ পড়তেই জানি না, আর পড়তে জানে অধিকাংশ যদি মুসলমানদের মধ্যে পরিসংখ্যান করা হয় তাহলে কীভাবে গ্রামগঞ্জ নিয়ে শহর নিয়ে সব যদি পরিকল্পনা করা হয় আপনার পরিসংখ্যান দেখা যায় তাহলে দেখা যাবে যে পুরুষরা অধিকাংশ পড়তে পারে না, মেয়েরা পড়ার দিকে এগিয়ে, তাও ওই ঠুকরে ঠাকরে আড়ান বাড়ান ভুল হলে মাথার ভুল হলে মেয়েরাই পড়তে জানে বেশি, আর পুরুষরা যা জানে আর জানে না তারা শেখার চেষ্টাও করে না, তারা নিজেদের জীবনের চেষ্টাও করে না, কারণ বিয়ের সময় তো তাদের জিজ্ঞেস করা হবে না। একটা ছোট্ট ঘটনা বলে, একটা মেয়েকে দেখতে এসছে একটা পুরুষ, এসে জিজ্ঞেস করছে, মেয়েটি হচ্ছে কোরআনের হাফেজ আলেম, জিজ্ঞেস করছে তুমি কোরআন জানো? হ্যাঁ। আচ্ছা সুরা একটা একটা সুরা পড়েছিল? মেয়েটা বলছে কোন সুরা পড়েছিল বলো একবার। বলছে সুরা ইয়ে না, শুনেছি সুরা ইয়াসিন বলো না। মেয়েটা বলছে আমি সুরা ইয়াসিন পাঠ করে শোনাবো, তুমি আমাকে সুরা ফালাক পাঠ করে শোনাও। বাসের চাকরি জাম হয়ে গেছে, সুরা ফালাকই জানে না, আর সে বলছে মেয়েটিকে বলছে তুমি কোরআন পড়ে শোনাও, এর ভরে কর্পূর নেই, এ অপরকে বলো তুমি পড়ে শোনাও। আমাদের সমাজের অনুরূপ অবস্থা, বউ দেখতে গেলে পরে বলবে তুমি কোরআন জানো কি, কিন্তু নিজেদের ছেলেরাই জানে না নামাজের কি পড়তে হয়, কোন দোয়া পড়তে হয়, কোন দোয়ার মানে কি সেটাই জানে না। মেয়ে আনতে গেলে বউ আনতে গেলে যেন ভালো পর্দানাশী হয়, কিন্তু ছেলে বেপর্দা, ছেলে বেপর্দা, মদেতে ব্যস্ত, গানেতে ব্যস্ত, বাজনাতে ব্যস্ত, ঢোলেতে ব্যস্ত, তামাশায় ব্যস্ত, আর মেয়ে চাই পর্দানাশী। আরে তাদের তো ফতোয়া অনুসারে ফতোয়া আকারুল ইসলাম দেখুন পড়ুন, যদি মুসলমান হন তাহলে মানে হৃদয় কাঁপবে, মুসলমান হলে পরে হৃদয় কাঁপবে। এক তো বলা হচ্ছে যে আপনার দাপন দাপন হবে না, মুসলমানের ঘরে হবে না, মুসলমানের কবরস্থানে দাপন হবে না। দ্বিতীয় বলা হচ্ছে স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে তালাক, অটোমেটিক তালাক। স্বামী নামাজ পড়ে স্ত্রী তালাক, স্ত্রী নামাজ পড়ে না, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, অতএব একটা কাফের সঙ্গে এটা মুসলমানের জীবনে হয় না, অটোমেটিক তালাক, কারণ সে নামাজ পড়ে না মানেই কাফের, আর নামাজ পড়ে মানে মুসলমান। একটা মুসলমানের সঙ্গে অমুসলমানের একটা কাফেরের কোনো সম্পর্ক থাকতে পারে না, বৈবাহিক সম্পর্কও থাকবে না, আপনার সম্পত্তির সম্পর্কও থাকবে না। এগুলোকে লাগু করতে গেলে পরে দেখা যাবে মুসলমানই নেই সমাজের মধ্যে, মুসলমানই নেই। আল্লাহ রসুল সাল্লাম বলছেন শেষ যুগেতে এমন হবে মসজিদ পরিপূর্ণ থাকবে, সে জুমার সময় কোনো অনুষ্ঠানে হোক মসজিদ পরিপূর্ণ থাকবে, কিন্তু আফসোসের বিষয় তাদের মধ্যে কেউ মুসলমান থাকবে না। সাহাবারা বলছে হ্যাঁ রসুল, এতে তো আশ্চর্য হচ্ছি, বলছে হ্যাঁ সবাই থাকবে সুদখোর, সবাই থাকবে ঘুষখোর, তার মধ্যে সবাই মুসলিমদের দেখা যাবে, কেউ না কেউ ঘুষের মধ্যে কিংবা সুদের মধ্যে কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিষেধাজ্ঞা বড় অবমাননা কর বড় কাবিরাগুনার মধ্যে সে ব্যক্তি যুক্ত রয়েছে। আজকের আমাদের সমাজের অবস্থা অনুরূপ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সমস্ত লোকের ধরনের ফিতনা থেকে আমাদের রক্ষা করেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ দিয়েছেন তার রাসূলের আদেশকে তার আদেশকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি নিজেদের জীবনে এই সুমতি যারা তোমাদের তিনি আমাদেরকে দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين